হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ছিন্নমস্তা মন্দির। আমার এক বান্ধবী অর্পিতা, তার মায়ের ভদ্র ছিল, তো সেখানে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তোরা গেছিলো, তাই আমিও গেছিলাম। আর এখানে দেখো, আমরা এখানে চলে গেছিলাম দাদার দোকানে। দাদার দোকানের ওখানে একটু ফাঁকা জায়গা ছিল, তো সেখানে বসে আমরা প্যাকেটিং করছিলাম। কারণ অর্পিতা প্রতি বছরই ওর মায়ের জন্মদিনের দিন মন্দিরে যারা থাকে তাদেরকে কিছু না কিছু খাওয়ায়, তো সেখানে প্যাকেটিং করছিলাম। এই যে দেখো প্যাকেটিংগুলো ওই করা আছে। আমি আর অর্পিতা দুজন মিলে প্যাকেটটা বানাচ্ছিলাম, আর কাকিমা জিনিসগুলো ভরে দিচ্ছিল। তো তারপরে কিছুক্ষণ পর আমিও ভরতে স্টার্ট করলাম। তো ফাইনালি প্যাকেটিংগুলো সব কমপ্লিট করে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে মন্দিরে যাচ্ছে, এই যে হচ্ছে কাকিমা, বাচ্চা গার্ল, বাচ্চা কাকিমা। তো কাকিমা ভারীটা তুলতে পারছিল না, দিতে বলেছিলাম তাও দেয়নি। কাকিমাই নিয়ে আসছিলো প্যাকেটগুলো, আর এই যে অর্পিতা সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছিল। আর আমি ভিডিও করছিলাম, কারণ অর্পিতা চেয়েছিল এই মুহূর্তটা ক্যাপচার করা, তার স্মৃতি হিসাবে যেন থেকে যায়। তাই ও আমাকে বললো এটা ভিডিও করবে। আচ্ছা ঠিক আছে, তো সেখানে ভিডিও করছিলাম। এখানে কাকিমা কয়েকটা প্যাকেট দিয়ে দিচ্ছিল সবার হাতে হাতে। তারপর ফাইনালি আমরা ঢুকে গেলাম হচ্ছে মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য। যদিও পুজোটা আমি তুলতে পারিনি, কারণ আমিও পুজো দিচ্ছিলাম, তাই ক্যামেরা ধরার কেউ ছিল না। তো এখানে ফাইনালি পুজো দেওয়ার পর তোমরা দেখো মন্দিরটা, তো এর আগেও তোমরা দেখেছো আমার ভিডিওতে ছিন্নমস্তা মায়ের মেলা দেখেছো। আমি অনেকবারই, অনেকবার বলতে দুবছর তো হলো আমার চ্যানেলটা, তো দুবছরে আমি দুবার গিয়েছিলাম, তো সেটা তোমাদের দেখানো দেখিয়েছি। আর মন্দিরটা আলাদা ব্লগও একবার করেছিলাম, তো আমার চ্যানেলে তোমরা সেটা দেখতে পাবে প্রথম দিকে। তো তারপর ছিন্নমস্তা মন্দিরে পুজো টুজো দেওয়ার পর একটু ওখানটা আশেপাশে ঘুরলাম। তারপর এখানে গোটায় ঘুরে চলে গেছিলাম হচ্ছে আমরা কিছু পেট পুজো করতে। তো ওখানে একটা দোকান ছিল, যেখানে আমরা কচুরি আর সবজি খাচ্ছিলাম। আর এখানে কচুরি সবজিটা অর্পিতার আর কাকিমার খুব ভালো লেগেছিলো। তো ওইখানে খেয়ে নেওয়ার পর তারপর আমরা এখানে, আমি এখানে ঢোকলা, দইবড়া আর মিষ্টি দই নিয়ে এসেছিলাম, যেগুলো ঘরে এসে খাওয়ার জন্য। তো এই যে অর্পিতা খাচ্ছে আর আমার মা ওই যে চলে এসছে হাসতে হাসতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।